ক্লাস টেন আগের ভিডিওতে কণি উপন্যাসের তৃতীয় অধ্যায় যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা হরিচরণের অলিম্পিকে ব্যর্থতা এটা জানতে পেরেছি কিন্তু হরিচরণ খুব সুন্দরভাবে তার ব্যর্থতাকে ঢাকবার জন্য যে চেষ্টা করেছে সেইটা ক্ষিতীশ সিং এর হাসির উদ্রেক ঘটালেও প্রেসিডেন্টের খুব একটা গল্পটা খুব আকর্ষণীয় বলে মনে হয়েছে প্রেসিডেন্ট বিনোদ ভরের কাছে কাজেই তিনি খুব বোধ করছেন এই গল্প শোনার জন্য এবং হরিচরণও যথারীতি তার এই ব্যর্থতার যে ইতিবৃত্ত সেটাকে কৌশল করে একটা সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করছেন এরপরে দেখো বিনোদ ভরের যে উৎসাহ সেই উৎসাহ কিভাবে বৃদ্ধি পেয়েছে এই গল্প শোনার জন্য এবং হরিচরণ আরও কি কি বলছেন সেটাই শোনবার আর কি দেখো গোল পেয়েছিল আমেরিকার ম্যাকলেন জল থেকে উঠে আমায় বলেছিল তুমি পাশে ছিলে তাই এত ভালো চার্জ পেয়েছি অর্থাৎ একজন সফল লোক একজন ব্যর্থ লোককে পাশে পেয়ে কি করে চার্জ পেল অর্থাৎ উৎসাহিত বোধ করলো ভগবান জানে সেটা হরিচরণ বুঝেছে হরিচরণের উপলব্ধি সেটা বা হরিচরণের অনুভূতি বা কাল্পনিক অবশ্যই বলা যেতে পারে যে ম্যাকলেন উঠে এসে তাকে বলছে তুমি পাশে ছিলে তাই চার্জ পেয়েছি বটে বটে তা আপনি কি বললেন বিনোদভর অত্যন্ত উৎসাহিত এই গল্প শোনবার জন্য আমি আর কি বলবো কে কংগ্র্যাচুলেট করে বললুম ইন্ডিয়াতে যে টাইম করে এসেছি সেটা যদি আজ করতে পারতুম তাহলে মানে তাহলে আমি সফল হতাম আর কি তুমি ব্যর্থ হতে এরকম একটা কিছু পরিবেশন করার চেষ্টা করেছেন হরিচরণ থেমে গেল খুক খুক একটা শব্দ হচ্ছে শব্দে থেমে গেল প্রেসিডেন্ট বিরক্ত হয়ে বলল আবার আপনি কাশছেন মানে প্রেসিডেন্টের এত একটা প্রেসিডেন্টের কাছে গল্পটা এতটা আকর্ষণীয় যে ক্ষিতিশ সিং কাশিটা তার কাছে একটা বিরক্তির কারণ হয়েছে যে তিনি বললেন যে আপনি আবার কাশছেন নিশ্চয়ই আপনার কাশির অসুখ আছে ক্ষিতিশ মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল হরি গোল্ড না সিলভার তাহলে কোনটে হতো মানে খুব একটা বিদ্রুপাত্মক ভঙ্গিতে মানে যদি ওই টাইমটা রাখতে পারতো তাহলে গোল্ড না সিলভার কোনটা হতো সেটা কীতি জিজ্ঞাসা করছেন হরিচরণকে হরিচরণ উত্তেজিত স্বরে বলল মেডেলের কথা তো আমি বলিনি তুমি হঠাৎ গায়ে পড়ে টিপ্পুনি কাটছো কেন জেলাসি মানে ক্ষিতির একটা হিংসা সেটাই প্রমাণিত হয় এভাবেই হরিচরণ কথাটাকে উপস্থাপন করলেন নৌ নস্মীর কৌটয় চাটা দিয়ে বধু মন্তব্য করল ক্ষিতীশ বড় ফালতু কথা বলে কার্তিক সাহা এতক্ষণে মুখ খুললো বারবার দেখছি কখনোই ও হরিকে সহ্য করতে পারে না কার্তিক সাহা যেন একটা মন্তব্য কার্তিক সাহার এই মন্তব্যটা যেন একটা খুব চিন্তাশীল সিদ্ধান্ত যে কোনোদিনই হরিচরণকে সহ্য করতে পারে না ক্ষিতীশ এই ধরনের একটা মন্তব্য করলেন জেলাসি হোক ফেলা হোক আমাকে পাঁচজনের সামনে বিদ্রুপ করে তুমি কি আনন্দ পাও খিদ্দা বলো তো ক্ষিতিশ চশমাটা চোখ থেকে নামিয়ে টেবিলে রাখলো কঠিন স্বরে বলল আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন ধীরেন ঘোষ তাড়াতাড়ি ঝুঁকে কয়েকটা কাগজ উল্টে পাল্টে বলল এই সবই আর কি অভিযোগ এনেছে সুইমাররা ওরা বাইরেই আছে প্রেসিডেন্ট যদি বলেন তো ওরা নিজেরাই এখানে এসে বলতে পারে না তা দরকার নেই ক্ষিতীশ চশমাটা চোখে পড়ল অভিযোগগুলো সত্যি টেবিলের উজ্জ্বল হয়ে উঠল কেউ মাথা নাড়লো কেউ নড়ে চড়ে বসলো ওদের ভাবভঙ্গিতে এই কথাটাই ফুটে উঠলো এইবার তাহলে বাছা ধন এইবার কি বলবে মানে এইবার খুব ফাসান ফেসেছে আর কি আমি জানি ওরা কি বলবে বলবে আমি জলে না নামি না খাটতে বলি না খাটলে গালাগালি করি আপনারা বলবেন আমি রেজাল্ট দেখাতে পারিনি তিন চার বছর আমার ব্যবহারে সুইমাররা বিদ্রোহ করেছে এমনকি মারবেও বলেছে যজ্ঞেশ্বর ভট্টাচার্য কথাটা বলেই ধীরে ন হরিচরণের ভ্রুকুটি দেখে থতমত হয়ে কি কাণ্ড এখনো চা দিয়ে গেল না বলতে বলতে উঠে বেরিয়ে গেল অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে প্রেসিডেন্ট গম্ভীর হয়ে বললো সেটা আপনার ইচ্ছে কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনবো সারা ঘর উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে চশমাটা আবার টেবিলে রেখে কিতিস চোখ বোঝে এই ক্লাবে আমি এই প্রথম এই ক্লাবে আমি প্রথম আসি ৩৫ বছর আগে ধীরেনও তখন আসে বছর পাঁচেক পর হরিচরণ ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি আমিও চাই জুপিটারের গৌরব চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার এই গৌরব এনে দেয় সাঁতারুরা ওয়াটার পোলো প্লেয়াররা ড্রাইভাররা এদের পারফরমেন্স যত উঠবে গৌরব তত বাড়বে আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্যই এজন্য আমি কঠোর হয়েছি গালিগালাজও দিয়েছি বলার ও কণ্ঠস্বরে ঘরটা গম্ভীর থমথমে হয়ে উঠল সাঁতারে অবিশ্বাস্য রকমে পৃথিবী এগিয়ে গেছে আর আমরা আমাদের এক একটা রেকর্ডের বয়স দশ পনেরো বছর পঁচিশ বছর হতে চললো শচীন নাগের রেকর্ডটার বয়স কেন এই থমকে থাকা যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও সেইভাবে এগোতে হবে এসব এমন কিছু কথা নয় আমাদেরও জানা আছে শুনতে ভালোই লাগে হরিচরণ ভারিক্কি চলে বলল এবং প্রেসিডেন্টের দিকে তাকালো আসল যে জিনিস ফুড সেটা কই খাটবে যে খাদ্য কই তা যখন পাওয়া যাবে না তখন খাটিয়ে খাটিয়ে টিভি রোগ ধরিয়ে দিয়ে লাভ লাভ কিছু হবে ঠিক কথা ফুট কই যজ্ঞেশ্বর টেবিল চাপড়ে বলে উঠল। প্রেসিডেন্ট এবং ধীরেন ঘোষ মাথা নাড়ল বধূ কৌটো থেকে বড় একটি নস্যি বার করল বাজে কথা ক্ষীতিশ চাপা এবং দৃঢ় স্বরে বলল খাদ্য কই উপযুক্ত খাদ্যের কথা এরা বলছে কিন্তু ক্ষীতিশ সিংহ বলছে বাজে কথা আজ পর্যন্ত কেউ টিভি রুগী হয়েছে সাঁতার কেটে এমন কথা শুনিনি আসলে এটা অলস ফাঁকিবাজদের যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের অজুহাত যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না শ্যামল গোবিন্দ বিদ্যে বুদ্ধির জন্য নয় সাঁতারের জন্যেই চাকরি পেয়েছে কিন্তু সাঁতারকে তারা এর বিনিময়ে কী দিচ্ছে এরা অকৃতজ্ঞ এরা গুছিয়ে রোজ পাঁচ টাকাও যদি খাওয়ার জন্য খরচ করে ডিসিপ্লিন লাইফ লিড করে নিয়মিত কঠিন ট্রেনিং করে তাহলে দুবছরেই এরা এক মিনিটে একশো মিটার ফ্রি স্টাইল কাটবে এক পাচ এক পাচে স্ট্রোক কাটবে তাহলে এদের ট্রেনিং করাতে পারেননি কেন ধীরেন বলল ছেলে ফেল করলে দোষটা মাস্টার কার্তিক কনুই দিয়ে বধুকে খোঁচা দিল নিশ্চয়ই শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ খালন করলে কি চলে না আমি দোষ খালন করতে চাই না আমি বলতে চাই এদের দিয়ে আর কিছু হবে না এদের বয়স হয়ে গেছে এদের মনে পচ ধরেছে এদের পেছনে পরিশ্রম করে লাভ নেই আমি বিশ্বাস করি না হরিচরণ তীব্র স্বরে হরিচরণের তীব্র স্বরে বিস্মিত হলো কি বিশ্বাস করিস না এদের দিয়ে এখনো টাইম কমানো যায় আমি কমা আমি করাতে পারি আমি পারি এদের ধরেছে বাজে কথা কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল তাহলে তুই দায়িত্ব নে আমি আজ থেকে চিফ ট্রেনারের পথ ছেড়ে দিলাম রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো আমি কাল থেকে আর আসবো না ওই এটা ক্ষিতীশের পক্ষে যথেষ্ট অপমানজনক কথা তার সামনে বলা হয়েছে তাই সে এই সিদ্ধান্তে এসেছেন তাই তিনি এই সিদ্ধান্তে এসেছেন না না আসবে না এটা কি কথা বধু ব্যস্ত হয়ে উঠল এতদিনকার লক্ষ্য করে বললো ট্রেনার হতে গেলে নাম করা সাঁতারও হতে হবে এমন কোনো কথা নেই পৃথিবীর নাম করা কোচরা ট্যালবট কার্লাইন গ্যালাঘার হেন্স কাউন্সিল ম্যান এরা কেউই অলিম্পিক চ্যাম্পিয়ন নয় জলে নেমে এদের কোচ করতে হয় না এরা সুইমারদের কোচ নবিসদের নয় জলের ওপর থেকে অনেক ভালো লক্ষ্য করা যায় তাই ডাঙাতেই আমি থাকি কিদ্রা তুমি দেখছি ওই সব কোচেদের সঙ্গে নিজেকে এক পংক্তিতে ফেললে যজ্ঞেশ কীর্তিম বিস্ময় চোখে ফোটালো ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করেছে তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারো নি কার্তিক সাহার গলায় বিদ্রুপ মোচড় দিল পারবে পারবে নিশ্চয়ই পারবে ওয়ার্ল্ড রেকর্ড আমরা শীঘ্রই পাবো তাই না ক্ষিতী ধীরেন ঘোষ মুচকি মুচকি হাসতে লাগলো চ্যাম্পিয়ান সুইমার তৈরি করা দেশে সম্ভব নয় প্রেসিডেন্ট বিনোদ ভরা এতক্ষণে কথা বলল ক্ষিতিস উঠে দাঁড়ালো কোনো দেশেই সম্ভব নয় চ্যাম্পিয়ানরা জন্মায় ওদের তৈরি করা যায় না ওদের খোঁজে থাকতে হয় লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয় ক্লান্তস্বরে কথাগুলো বলে ক্ষিতিস দরজার দিকে এগোলো সেই ভালো এবার থেকে তপস্যা শুরু করো ক্ষিদ্দা ক্ষিতীশ চাটা খেয়ে যাও ক্ষিতীশ বাবু ভা, ক্লাবে আপনার কিন্তু রেগুলার আসা চাই ঘর থেকে বেরিয়ে ক্ষিতীশ দেখলো শ্যামল গোবিন্দ আরো চার পাঁচটি ছেলে দাঁড়িয়ে প্রত্যেকের মুখের দিকে তাকালো সে ওরা হঠাৎ কাঠের মতো হয়ে গেল তোদের অনেক বকেছি ঠকে তোদের অনেক বকেছি ঝোঁকেছি কটু কথাও বলেছি আর এসো শুনতে হবে না আজ থেকে আমি আর এই ক্লাবের ট্রেনার নই সাত আটটা মন দিয়ে করিস ক্ষিতীশ মাথা নামিয়ে ধীর প্রায় ক্লাবের বাইরে দেশে দাঁড়ালো কমল দিঘির কালো জলের উপর পার্কের আলোগুলো খড়ির মতো দাগ টেনেছে ঘড়িতে আটটা বাজতে দিঘিটা আকারে গোল তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা নারী পুরুষ শিশুর ভিড়ে রাস্তাটা গিজগিজ করছে আলোকগুলোর নিচে তাস খেলা হচ্ছে অ্যাকশন ব্রিজ বা টোয়েন্টি নাইন মাঝে মাঝে দমকা চিৎকার উঠছে তাসের আড্ডা থেকে বেঞ্চগুলোর বসার স্থান নেই ফুল গাছের লোহার বেড়ায় ঘেরা বেড়ায় ঠেস দিয়ে যুবকরা গল্প করছে ঘুগনি আলু কাবলি বাদাম ঝালমুড়ি বা কুলফি আলারা ব্যবসায় ব্যস্ত দুটি হাত রেখে দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে জুপিটারের ঠিক উল্টো দিকে অ্যাপোলোর ক্লাব বাড়ি ডাইভিং বোর্ডে কংক্রিট কাঠামোর থামগুলো অন্ধকারে ব্রহ্মদত্তির পায়ের মতো জল থেকে উঠেছে খিদ্দা চমকে পেছনে তাকালো খিতিস ভেলো কি হল খিদ্দা কী আবার হবে ছেড়ে দিলাম ভালোই করেছো ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো না এর পরের অংশ পরের ভিডিওতে বলছি